এভরিওয়ান, তো আমার স্নান কমপ্লিট আর তোমাদেরকে দেখালাম বাইরের অবস্থাটা কিরকম। এত 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 গরম ছিল, এত রোদ ছিল, একদম অসহ্য রকম একটা ব্যাপার ছিল। তো আজকে এই যে বৃষ্টি, কালকের থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর একটা খবর ইয়াস এই টাইপের কোনো ঝড় আসছে। তো বলি যাতে সেরকম কারোরই কিছু প্রবলেম না হয়, সবাই সেফ থাকুক। তো আজকে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে আমি এসেছি, সেটা হচ্ছে আমার এক্সপিরিয়েশন বলতে পারো। আমার মনে হলো, এটা আমি ইউজ করি না কিন্তু আমার বেবিকে আমি মানে আমার মেয়েকে আমি ইউজ করিয়ে দেখিয়েছি আর কি, দেখেছি যে কোনটা কীরকম। সেটা হচ্ছে বেবি প্রোডাক্ট, এই দুটো। আরেকটা আমি ইউজ করাতাম আর কি, সেটা হচ্ছে বায়ো ন্যাচারাল। তোমরা অনেকে দেখেছো হয়তো বায়োটিক কিউর, বায়োটিকের আর কি বায়ো ন্যাচারাল মর্নিং নেক্টার যেটা, সেটা তো সেটা তো গরম গরমকালে একদমই দেওয়া সম্ভব, মানে বিশ্রী রকম হয়ে যাচ্ছিলো, এত ফর্সা আমাদের মেম ছিল আর কি। তো ওটা মাখালে স্কিনটা ভীষণ একটা কি ব্ল্যাক ব্ল্যাক একটা হয়ে যাচ্ছিলো। তো আমি ওটাকে সুইচ করে দিয়ে আমি বেবি প্রোডাক্টে চলে আসলাম, জনসনের ব্র্যান্ডেড। তো এটা আমি আগেই করাতাম, ইদানিং আমার একটু শখ হয়েছিল, মেমের 5 বছর যেহেতু হচ্ছিলো, তো আমি ভাবলাম একটু বায়োটিকের মর্নিং নেকটাকটা একটু ইউজ করিয়ে দেখি। তখন ছিল উইন্টার, তো ভালো ছিল, একটু এক ফোঁটা দিলে ওর ভালো ময়েশ্চারাইজিংয়ের কাজ করতো। তো সামারে তো আমি একদমই পারলাম না ওটা ইউজ করাতে, তো তারপরে আমার এটা ঘরে ছিল, এটা উইন্টারে কেনা ছিল। তো এটা আমি মাখাতাম, এটা একটু বেশি চ্যাচেটে, মানে এটা মাখিয়ে ও যদি ভীষণ রৌদ্রে ও বেরিয়ে যেত, ও বাচ্চা মানুষ, ঘর থেকে হটনট উঠোনের মাঝখানে ওরা খেলতে বেরিয়ে যেত, যাই হোক একটা ট্যানিং একটা কালচে কালচে ভাব ওর স্কিনের ভিতরে চলে আসতো। তো তারপরে আমি, তোমরা দেখবে ওই ড্রেসিং টেবিলে আমার দাঁড়া, একটু জুম করে দেখাই, ওই ড্রেসিং টেবিলে ওইখানে একটা আছে মেমের বেবি জনসন, একটা আছে ব্লু কালারের রাইস মিল্ক ক্রিম যেটা, এটা আমি এর আগেও আমি ওকে ব্যবহার করিয়েছিলাম, এত ভালো, মানে এটা আমি উইন্টারেও ইউজ করাই, সামারেও ইউজ করাই। এটা জানি আমি সামারে ঠিক একটা, উইন্টারে ঠিক একটা চলে না এটা, তো এটা আমি তবুও আমি ওকে ইউজ করাই, আর আমি দেখেছি এটাতে স্কিন ভীষণ ভালো থাকে। তোমরা যারা বেবি প্রোডাক্ট জনসনের ব্র্যান্ডেডের ইউজ করাও, তারা তোমরা জানো যে এটা একটু বেশি তেল তেলে, বেশি চ্যাটচ্যাটে, এটা ভীষণভাবে ট্যানিং অ্যাবজর্ব করে আর কি। তো যাই হোক, আমি নিজের একটা অভিজ্ঞতা যেটা, সেটাতেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি বলছি না আমি কোনো রিভিউ বা কোনো ব্র্যান্ডেড রিভিউ দিচ্ছি না, তোমরা জানো আমার চ্যানেল মনিটাইজেশন হয়নি, আমার নতুনত্ব চ্যানেল, নতুনত্বই চ্যানেল। তো ভাবলাম আজকে বসে আছি, একটু তাড়াতাড়ি কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম আমার আমার নতুনই যারা যারা আছো তাদেরকে একটু সহজ করে দিই ব্যাপারটা। তো আমার অভিজ্ঞতায় আমার এই পিঙ্ক যেটা আছে বেবি জনসন ক্রিম আর এই ব্লু যেটা আছে রাইস মিল্কের, এই দুটোর মধ্যে তোমরা যদি আমাকে কেউ বলো তো আমি ব্লুটাই বেছে নেব। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটাকে আমি একটু হাতে দিয়ে যে কোনটা বেশি ভালো, যেটা ঠিক সেটা কখনো, সেটা কখনো ভালো হয় না, সেটা তোমরা বড়রাও যদি ইউজ করো তারা জানবে যে ঠিক জিনিসটাতে ভীষণ একটা চ্যাচেটে ভাব আসে, আর যতই স্কিনে অ্যাবজর্ব হয়ে যাক পরে ছেড়ে সেই তেল একটা তেল তেল একটা কালো কালো ভাব একটা ছেড়েই আসে। তো যার জন্য আমি এটাকে বলবো, তোমরা যারা বড় আমাদের মতন, আমাদের মতন যারা আছো তারা ময়েশ্চারাইজার হিসাবে এটা ইউজ করতে পারো, এটা ভীষণভাবে সামারে ভালো। উইন্টারে একটু আমরা যেহেতু বড়, আমাদের এজ একটু বয়সের একটা ব্যাপার আছে যে স্কিনে একটু ড্রাইয়ের ব্যাপার থাকে, তখন তোমরা এটা ইউজ করতে পারো। তো বাচ্চাদের বলবো, ওদের স্কিন তো এমনি সব কিছুই পরিপূর্ণ থাকে, একটু ময়েশ্চারাইজার দরকার হয় শীতকালে, আর গরমকালে সেরকম একটা ব্যাপার হয় না, তবুও দিই আমরা মায়েরা, দিতে হয় ময়েশ্চারাইজারটা, সারা বছরই যায়, তখন আমি বলবো এটা দিতে। এখন জানি না যে কার বাচ্চা কীরকম আর কি তোমরা ইউজ করাও বা কীরকম বোঝো, তো আমার মনে হলো বেস্ট আমার এটাই লেগেছে, ব্লু রাইস মিল্কটা পিঙ্কটার থেকে। তো চলো আমি একটু তোমাদের রিভিউ করিয়ে দেখাই যে কোনটা কীরকম কোয়ালিটির। আমি তো আমার মেয়েকে পুরো এটাতেই সুইচ করিয়ে দিয়েছি,
ভীষণ ভালো, আমি দেখেছি ওর স্কিন কালারটাও ভালো আসে এটা ইউজ করালে। আর তার সাথে গরমের সময় হালকা একটু পাউডার দিয়ে দিই আমি, আর শীতে বলো গরমে বলো আমি এটা ইউজ করাতে পারি না। শীতকালে দেখবে যে সবাই একটু রোদে বসতে ভালোবাসে, বাচ্চাদের তো বেশি বেশি তেল পাখি আমরা রোদে বসিয়ে রাখি, যে নেই একটু ভিটামিন ডি রোদ থেকে আমাদের সূর্য থেকে পাওয়া যায়, বাচ্চাদের জন্য ভীষণ ভালো। তো যতই যা হোক এটা মাখিয়ে যদি আমি রোদ্রেও বসাই অতটা ট্যানিং নিয়ে আসে না বাচ্চারা, বেবিদের স্কিন এমনি সেন্সিটিভ হয়, আর এটা মাখালে একটু আমি জানি না আমার কাছে মনে হলো যে একটু বেশি ট্যানিং হয়ে আসে। তো এই দুটো চলো আমি রিভিউ করে দেখাই, তোমরা যারা ইউজ করাও তারা একটুখানি যদি ফলো করো বুঝতে পারবে যে ব্লুটা একটু বেশি ভালো আমার কাছে মনে হলো। তো ব্লুটাতে যেহেতু তেল ছাড়ে না, চ্যাচাটে না, একদম স্কিনের সাথে ওয়াটার একটা ব্যাপার থাকে, তো পুরো একদম স্কিনটা একদম অ্যাবজর্ব করে নেয়। তো বড়রা আমিও মাঝে সাঝে ইউজ করি, ভীষণ আমার তো ভালো লাগে, পুরো স্কিনে পুরো বসে যায় একদম, কোনো মানে কোনো তেল তেল আমার যেহেতু স্কিন এমনি একটু তেল তেলে, এই ক্রিমটা মাখলে তেল ছাড়ে, মুখটা একটু কালচে কালচে করে, তেল ছাড়লে কালচে কালচে আনবেই, চ্যাচাটে একটা ভাব থাকে, আর এটা মাখলে পুরো স্কিনে পুরো অ্যাবজর্ব করে নেয়। তো চলো আমি আগে রিভিউটা তোমাদের করে দেখাই যে কোনটা কীরকম। প্রথমে আমি বলবো জনসন মিল্ক রাইস ক্রিম, তো তো এই যে ফর বেবি হেলদি লুকিং স্কিন, তো এটা আমি 155 কিনেছি নতুন, আর এর আগে আমি এইগুলোই এই মিল্ক রাইসটাই আমার মেমকে আমি বেশি ইউজ করিয়েছি, কেননা আমার কাছে এটা বেশি ভালো লেগেছে পিঙ্কটার থেকে। পিঙ্কটাও আমি ইউজ করাই মাঝে মধ্যে, তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি পিঙ্কটা। এটা নতুন নেওয়া হয়েছে 121/12/23 আর কি, এটা জাস্ট এই নতুন কিনে আনা হয়েছে। আর এটা হচ্ছে দেখছি এটা উইন্টারে কেনা হয়েছিল, কিন্তু এটা সেরকম আমার কাছে ভালো লাগেনি, 120/12/22 আর এর প্রাইস হচ্ছে 135। তো তো এটা জাস্ট শুধু এটা জনসন বেবি ক্রিম, বেবি সফট স্কিন অল ডে লং, মানে এটা উইন্টারে যদি ইউজ করানো যায় তো বেশ ভালো ময়শ্চারাইজারের কাজ করে, কিন্তু তবুও আমি আমার মেমকে আমি এটা ইউজ করাই, এটা আমার কাছে বেশি বেস্ট লেগেছে, যেহেতু এটাতে কোনো অয়েল ছাড়ে না, একদম অ্যাবজর্ব হয়ে যায়, তোমাদেরকে আমি বললাম। তো চলো আমি রিভিউটা স্টার্ট করে দিই। আর এটা আছে 100 গ্রাম, 135 রুপিস, এটা 100 গ্রাম আর এটা 155 রুপিস। তো অনলাইনে এটা 55 রুপিস, তো অনলাইনে তো এটার অনেকটাই কিছু হলেও ছাড় দেয়, কিন্তু আমি এই দোকান থেকেই কিনেছি, আমাদের পাশে দোকান থেকেই সব থেকেই আনা হয়েছে। তো চলো আমি দেখিয়ে দিই এই ক্রিমটা কীরকম টাইপের। তো প্রথমে আমি পিঙ্কটা দেখাবো তোমাদেরকে, এটা একটু দেখো, এটা আমি অ্যাবজর্ব হয়ে গেছে আর এটা একটু চ্যাটচ্যাটে ভাব আছে, তবু এটা বসে যাবে, বসে গিয়েও আমার মনে হয় এটা একটু থিক বেশি, একটু থিক ক্রিমটা বেশি। আর আমি এই হাতে লাগাবো এটা, তাতে তোমরা বুঝতে পারবে দুটো ক্রিম কোনটা বেশি ভালো। থিকটা তো উইন্টারে ঠিক আছে, আর সামার যদি বলো তো এটা পুরো ওয়াটার টাইপের, পুরো স্কিনে এটা অ্যাবজর্ব হয়ে যাবে, যদি বেশি করে না লাগানো হয় আর কি তবু এটা অ্যাবজর্ব হয়ে যাবে। তোমরা দেখো পুরো স্কিনের সাথে এটা বসে গেছে, আর এটাতে দেখছো একটু অয়েল ছেড়েছে। তো হ্যাঁ, যদি তোমরা এটা নাইটে ইউজ করতে চাও তো করতেই পারো, বেবিকেও ইউজ করাতে পারো, আমি এটাকে শেষ করিয়েছি নাইটে ইউজ করিয়ে করিয়ে এটাকে শেষ করিয়েছি আমি, এটা এখনও একটু রয়েছে। তো আর আমি এটা এটা ফুরিয়ে গেলে এটা আর আমি কিনবো না, এটাই আমি নেব, তো আমার কাছে এটা বেস্ট লাগে।
আমার মিমকে আমি এটা ইউজ করি মাঝে মধ্যে, আমিও ইউজ করি, তো আমার কাছে এটা বেশি ভালো লাগে, রাত্রে বলো দিনে বলো, এটাতে একদম স্কিন হেলদি, গ্লোয়িং, ফেয়ার এটা করে আমার আমার মনে হয়, কারণ আমি মিমকে ইউজ করাই, আমি সেই হিসাবে তোমাদেরকে বলছি। আমি এটা জাস্ট আমার নিজের রিভিউ, এটাতে আমি হ্যাঁ, এটা তো উইথ মিল্ক, প্রোটিন অ্যান্ড মাল্টিপ্লে ভিটামিন রেকমেন্ড বাই ডক্টর, পিএইচ ব্যালেন্স, তো হাইপার অ্যালার্জি, নো অ্যাডেড প্যারাবিন, প্যারাবিন নেই, যাই হোক, তো আমার কাছে এটাই ভালো লেগেছে, আমার নিজের এটা রিভিউ, রিভিউটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমি মাঝে মধ্যে এটা ইউজ করি, তোমরা যারা বড়রা তারা তো জানো, যারা রেগুলারলি যারা ইউজ করো বড়রা তারা জানো যে এই জনসন ক্রিম কতটা ভালো, সেটা বড় হোক ছোট হোক, আমি এটাই রেকমেন্ড করব। তো ভালো দুটোই, এখন যার যেটা স্যুট করে, যার যেটা স্কিনে বেটার রেজাল্ট দেয় তারাই বুঝবে। আমার মেমের স্কিনে বেটার রেজাল্ট আমি এটাতে পেয়েছি। তো চলো বাই, আমার আজকে এই দুটো রিভিউ নিয়ে, এটা নিয়ে রিভিউ দেওয়ার ছিল, কেননা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিল, আমার নিজের পার্সোনাল সবাই যাদের নিউ বর্ন বেবি হয়েছে তারা বলছিল যে তোর মেমকে কি ইউজ করাস, তো কোনটা ভালো বেশি, তো আমি ভাবলাম চলো রিভিউ একটা দিয়েই দিই। আমার কাছে বেস্ট লেগেছে এটা, আমি মেমকে আবার এটা আমি মানে একটা জাস্ট আমি তোমাদেরকে দেখালাম, ওটা শেষ হয়েছে, এর আগেও নেই টিউব আমি এনেছি ওর জন্যে, এটা তো এটা নতুন যখন উঠেছে তখন থেকেই আমি ওকে চেষ্টা করেছি এটা মাখানোর। আমি এটা মাখানোর পরে দেখেছি ফল ভালো এটাতে, তারপরে আমি এটাই বেশিরভাগ আমি ওকে মাখিয়েছি, এটা আমি না মাখানোর মতন মাখিয়েছি, যখন পাওয়া যায়নি আমাদের কাছে যে একটা দোকান শপ আছে সেখানে পাওয়া যায়নি এই মিল্ক রাইস, তখন ওর পাপা এটা নিয়ে আসতো, কিন্তু এটা আমার ঠিক একটা ভালো লাগতো না, অনেকের ভালো লাগতে পারে। তো চলো আমার পার্সোনাল আমি রিভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমার কোনো এটা ব্র্যান্ডেডের কোনো শেয়ার করার মতন কোনো কিছু নেই, এটা নিজস্ব পার্সোনাল, আমি জাস্ট আমার ব্লগিং আজকে করিনি, আমি ভাবলাম এই দুটো তোমাদের সাথে আমি শেয়ার করিয়ে দিই, তাই এই দুটোর পার্সোনাল রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করিয়ে দিলাম। তো তোমরা বলো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই জানিও, যাদের বেবিকে ইউজ করিয়ে থাকো আর যারা পার্সোনাল ইউজ করে থাকো, তো আমাকে প্লিজ জানিও, আমার জানার দরকার আছে, আমার নিজস্ব পার্সোনালভাবে আমি যেটা ভালো লেগেছে আমি বলেছি, তোমরা এটাতে কেউ কোনো রাগের দিকে নিও না, খারাপের দিকে নিও না। তো চলো বাই, সবাই ভালো থেকো, কিন্তু কেননা কালকে আসছে ইয়াস ঘূর্ণিঝড় সাইক্লোন, তো চলো বাই, সবাই সেফটি থেকো, বাই, ভালো থেকো, বাই।